একদিন এই ছোট রানীর কাছে কিছুই ছিল না, আজ সেই ছোট রানী তার মেয়ের সাহায্যে সম্রাট আরাসের চোখের মণি হয়ে উঠেছে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ছোট রানী সাহেবা। জাদুকর সিভান আর নিভার কাছ থেকে এই অন্ধকার রাজ্যকে উদ্ধার করে আলোর রাজ্যে পরিণত কর। দেখুন মাইতান, আমি যতটুকু জানতে পেরেছি তার সবটুকুই আপনাকে এবং বড় মাইতানকে জানাবার চেষ্টা করেছি। ছোট মাইতানের মেয়েকে ঘিরে এই প্রাসাদে যেরকম পরিবর্তন দেখা দিচ্ছে তা যদি চলতেই থাকে ভবিষ্যতে আপনাদের আর কিছুই থাকবে না। আপনাদের সমস্ত কর্তৃত্ব, সম্মান, ভালোবাসা, ভবিষ্যতে সমস্ত আশা, ভরসা সব কিছুই মাটিতে মিশে যাবে। ইলো, আমি যে তোমার কথা বুঝিনি তা কিন্তু একেবারেই নয়। বড় রানী সাহেবাও সে কথা বুঝেছেন, কিন্তু এই কারণেই তিনি তার ছেলেদের ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত। কিন্তু কিন্তু আপনাকে শুধু চিন্তিত হলেই চলবে না মাইতান, এর একটা সমাধান বের করতে হবে। আপনাদের আপনাদের কিছু একটা করতে হবে। করব ইলম, অবশ্যই করব। আমি চিন্তা করেছি যুবরাজ আর্দাকে নিজে সব কথা বলব। ঠিক আছে, দেখুন আপনারা কি করতে পারেন। তবে তবে আপনাদের যা করবার একটু তাড়াতাড়ি করুন, কারণ যত সময় কাটবে সুরাইয়া ততই সম্রাটের এবং প্রাসাদের অন্যান্যদের মনে নিজের জায়গা করে নেবে। আপনি হয়তো বুঝতে পারছেন মাইদান আমি আসলে কি বলতে চাচ্ছি। বুঝতে পারছি আমি, আর তোমাকে কথা দিচ্ছি যে এই বিষয়ে তোমাকে আর ভাবতে হবে না, কারণ আমি জানি হয়তো এতক্ষণে বড় রানী সাহেবা অবশ্যই কারাবের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেছেন। আর তিনি যদি কারাবকে সবকিছু বুঝিয়ে দিতে সক্ষম হন, তবে আর্দাকে বোঝাতে আমার মনে হয় না খুব একটা কঠিন হবে। তুমি আমাকে এসব কি বুঝাতে চাইছো? যা করলে তোমার জন্য ভবিষ্যতে ভালো হবে আমি সেটাই তোমাকে বলছি কারাব। আমি আমি ভাবতে পারছি না আম্মা জান, আমি সত্যি ভাবতে পারছি না তুমি এই কথা বলছো। তাও সুরাইয়ার মতো একটি ছোট বাচ্চা মেয়ে কিনে আমি কখনো তোমাকে এইভাবে কারো সম্বন্ধে কথা বলতে দেখিনি, আমি কখনো কারো সম্বন্ধে এইভাবে ভাবতে দেখিনি তোমাকে। কারণ প্রাসাদে এর আগে এমন কোনো ঘটনা ঘটেনি যাতে আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে আমাকে চিন্তা করতে হয়েছে। আম্মা জান, তুমি আমাকে একটা কথা বলো তো, সুরাইয়া এবং আমাদের ভবিষ্যৎ সম্পর্কে এই কথা তোমার মাথায় কে ঢুকিয়েছে? যে সত্যি সত্যি আমাদের ভালো চায় কারাব। সেটা বুঝতে পেরেছি, কিন্তু কে এত আমাদের ভালো চায় যেটা আমি বুঝতে পারছি না? যুবরানী ইলম। ইলম? যুবরানী ইলম যে কিনা মানসিংকে ফিরিয়ে আনার জন্য আমাকে সম্রাট হওয়ার ইচ্ছা ত্যাগ করতে বলেছিল, সে কথা ভেবে এখন ইলমের নিজেরই খারাপ লাগছে কারাব। সে ভাবছে তখন যদি সে তোমাকে এই কথাটা না বলতো তাহলে হয়তো তোমার আর আদ্রার ভবিষ্যৎ নিয়ে আমাকে এত ভাবতে হতো না। আমার তো যুবরানী ইলমকে নিয়ে অন্য ভাবনা হচ্ছে, কখনো সে এরকম কথা বলছে আবার কখনো অন্যরকম। আসলে কি চাই ইলম?
সেটাই তো আমি জানতে চাই। কি চাই এই ইলম? তোমার এই প্রশ্নের উত্তর আমাদের কাছে তো নেই মানসিন। কিন্তু তোমরা কি ঠিক শুনেছো? বড় রানী সাহেব আর কারাপ নিজের মুখে বলেছে এই কথা? আমরা অদৃশ্য হয়ে সব পরিষ্কার শুনেছি মানসিন, আর সব কিছু পরিষ্কার দেখতেও পেয়েছি। এর আগেও আমি একদিন বড় রানী সাহেবাকে নিজের মুখে বলেছিলাম তার ছেলের স্বার্থের কথা ভাবতে, কিন্তু আমি কখনোই ইলমের মতো এরকম বিভিন্ন রকমের কথা বুঝিয়ে সবাইকে বিভ্রান্ত করতে চাই। তাহলে সে এরকম করছে কেন? এটা তো ঠিক আমরাও বুঝতে পারছি না মানসিং। না, ইলমের সাথে এবার আমাকে দেখা করতেই হবে, আমাকে দেখতেই হবে সে সুরাইয়াকে নিয়ে এত চিন্তিত কেন। কিন্তু সে এমন কি দেখেছে সুরাইয়ার মধ্যে যেটা সকলের আগে দেখেও আমি বুঝতে পারিনি? মাইলা, তুমি তো বলোনি আব্বাজান কেন দেখেছেন। লেখাপড়া, কিন্তু লেখাপড়ার জন্য এভাবে মানুষ, তুমি এখানে কি করছো? কোথায় যাচ্ছ সুরাইয়া? না না সুরাইয়া, মানুষের কাছে যেতে নেই, মানুষটা অনেক ভয়ঙ্কর হয়। কই, ওই মানুষকে দেখে তো কিছু মনে হয় না? মানুষদের দেখে কিছু বোঝা যায় না সুরাইয়া, কিন্তু তারা ভিতরে ভিতরে অনেক খারাপ হয়। অনেক এসো এখানে। কিন্তু এই প্রাসাদের কেউ আমাকে কাজ দিচ্ছে না, সবাই ভয় পাচ্ছে। শুধু খাও দাও আর যেখানে ইচ্ছে ঘুরে বেড়াও। কিন্তু কোনো কাজ না করে এভাবে খাবার খাওয়াটাকে ঠিক হবে রাজকন্যা? সেটাও তো ঠিক। আচ্ছা, তুমি আমাকে বলো তো কি কি কাজ করতে পারো? কাজ বলতে, আমি ঈশান বাংলার সেনাপতি ছিলাম, তাই কখনো কোনো কাজ করা হয়নি। তবে সম্রাট যদি চান তাহলে লেখাপড়া থেকে শুরু করে অস্ত্র চালানো শেখাতে পারি। বাহ, তাহলে তো আমার সব জমিটা শেষ। আমি এখনই গিয়ে আব্বাজানের সাথে কথা বলবো।
খবর জয়দীপ? বলো, তোমার কাছে কি নতুন সংবাদ আছে? প্রাসাদে একটা ভয়ানক ব্যাপার ঘটে গেছে যুবরানী। ভয়ানক ব্যাপার? সেটা কি? এই প্রাসাদে নতুন একটা মানুষ ঘোরাঘুরি করছে। মানে? এর মানে আপনি বুঝতে পারলেন না যুবরানী? মেঘমণ্ডলের কেউ কোনো মানুষকে বিশ্বাস করে না, আর সেই মেঘমণ্ডলের প্রাসাদেই কিনা একটা মানুষ ঘুরে বেড়াচ্ছে। কে বন্দিশালা থেকে কে মুক্ত করেছে জানেন? ছোট রানী সাহেবার মেয়ে সুরাইয়া। আচ্ছা, এর মানে সুরাইয়ার তাণ্ডব খেলা চলছে, চলবে, তাই না? ছাড়ো জায়তিন, এসব সাধারণ খবর নিয়ে আমি এখন আর ভাবতে যাচ্ছি না। বরং তুমি তৈরি হও প্রাসাদের একটা নতুন খবর পাওয়ার জন্য। সেই নতুন খবর নেই তোমার কাছে এসেছি যুবরানী ইলম। নতুন দেখে কি পরিচয় জানতে ইচ্ছে হচ্ছে? অপরিচিত কারো পরিচয় জানার ইচ্ছে ইলমের নেই। তবে অকারণে এভাবে কথা বলার কারণটা জানতে ইচ্ছে করছে। তবুও বলে রাখি, আমার নাম মানসী, যুবরাজ কারার। যার জন্য কিনা ভবিষ্যতে সম্রাট হওয়ার ইচ্ছা ত্যাগ করেছে, তাই তো? না, সম্রাট হওয়ার ইচ্ছা কারাকে ত্যাগ করানো হয়েছে, আর সেটা করেছ তুমি, যুবরানী ইলম। না, ভুল করছো মানসী। আমি যুবরাজ কারাবকে একটা কথা বলেছিলাম, কিন্তু তার সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন এবং তার মাইতানের। বাহ, এইবার আমি বুঝতে পেরেছি আম্মাজান থেকে শুরু করে যুবরাজ কারাব পর্যন্ত সকলে কেন তোমার কথা শুনে চলেছে। কথার জাল তো এখন তোমার কাছ থেকে আমার শিখতে হবে। ব্যাস, আর একটা বাজে কথা আমি শুনতে চাই না মানসী। যদি বলি কি করবে তুমি আমাকে? আমারও তাই মনে হয় সুরাইয়া। ওরা কি করছে ওখানে? ঠিক বুঝতে পারছি না, আমার মনে হয় ওরা কোনো বিষয়ে আলোচনা করছে। আলোচনা? কিন্তু এভাবে? না না না, আমার মনে হয় ওরা দুজন ঝগড়া করছে। ঝগড়া হতেও পারে, কিন্তু তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না সুরাইয়া। সম্রাট তোমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলো, তোমার যেতে হবে। না মাইলা, আমি সম্রাট আরেশের মেয়ে, তাই আমাকে জানতে হবে আপাতান আর মানসিন কেন এইভাবে ঝগড়া করছে। সুরাইয়া, রাজকন্যা, কি হয়েছে? আমার মনে হয় যুবরানীদের কাছে তোমার এভাবে যাওয়া উচিত হবে না। তাহলে কিভাবে যাওয়া উচিত হবে? না মানে আমি বলতে চাচ্ছি যে ওনাদের ভিতরে যদি ঝামেলা হয়েই থাকে তাহলে এটা ওনাদের ব্যাপার। তার মাঝে তুমি কেন যাবে?
এখন আমি আমার আব্বাজানের মেয়ে। আব্বাজানের মেয়ে? তাহলে তুমি আগে কি ছিলে সুরাইয়া? শুধু আমার আম্মাজানের মেয়ে। কিন্তু আব্বাজান ছাড়া কেউ কারো মেয়ে হতে পারে না। তা তো জানি না। আমি শুধু আমার সাথে যা হচ্ছে সেটাই বলছি। শুরুতে আম্মাজানের মেয়ে, তারপর আব্বাজানের মেয়ে, কিন্তু আব্বাজান ছাড়া কেউ কি করে এইভাবে? ও রাজকন্যা, আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। সে কারণেই বলছি, আমাকে আটকানোর চেষ্টা করো না। এখানেই দাঁড়াও তুমি, আমি দুই যুবরানীর ঝামেলাটা সামলে আসি। সত্যি তো, এ তো ভারী সমস্যা হলো দেখছি। সুরাইয়ার একটা কথাও তো আমি বুঝতে পারলাম না। আব্বাজান ছাড়া মেয়ে কিভাবে? ও রাজকন্যা, যা, সুরাইয়া তো সত্যি যুবরানীদের কাছে চলে গেল। এবার কি হবে? প্রাসাদ নিয়ে ভাবা আমার কাজ নয়, তাই ভবিষ্যতে আমার সাথে কথা বলার পূর্বে ভেবে চিনতে কথা বলবে। তোমার কি মনে হয় ইলম, দুই দিন কোথাও যুদ্ধ করে এসেছো বলে যুবরানী মানসিং তোমাকে ভয় পাবে? ইলমকে ভয় পাওয়ার আরো অনেক কারণ আছে মানসিং, যদি সেটা তোমার না জানা থাকে। তবে যাও গিয়ে যুবরাজ কারাবকে জিজ্ঞেস করে নিতে পারো। কি বলতে চাও তুমি? জানো এই কথার ফলাফল? আপাতান ইলম, মানসিন, তোমরা এভাবে ঝগড়া করছো কেন? কই, আমরা তো কোনো ঝগড়া করছি না। তাহলে আমার কেন মনে হলো যে তোমরা ঝগড়া করছো? না না সুরাইয়া, তুমি হয়তো বুঝতে কোথাও ভুল করেছো। আমরা তো আসলে নিজেদের মধ্যে সামান্য কথা বলছিলাম, তাই না ইলম? না, তুমি ঠিকই বলেছো সুরাইয়া, আমি আর মানছি না আসলে ঝগড়া। যদি সম্ভব হয় তবে। আব্বাজান, আমি কি একটা কথা বলতে পারি? আপনি যে মানুষটাকে মুক্তি করেছিলেন তার কাছে কি আমি লেখাপড়া শিখতে পারবো? মানুষের তুলনায় আমরা অনেক উন্নত জাতি সুরাইয়া, তাই মানুষের কাছ থেকে আমরা কখনো শিক্ষা গ্রহণ করতে পারি না। আমার মনে হয় আপনার কোথাও হয়তো ভুল হচ্ছে যুবরাজ। আমি শুধুমাত্র এই প্রাসাদের কয়েকজনকে আমার মনের কথা বলেছি, তারা হয়তো সেটা নিয়ে ভেবেছে বা সেটা নিয়ে কিছু একটা করতে চাচ্ছে, সেটা দেখা অবশ্যই আমার কাজ নয়। ইলম, আপনি সবকিছুর জন্য আমাকে দোষারোপ করতেই পারেন মাইদান, কিন্তু তাতে কোনো কারো উপকার হবে না। না না।